হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকের এই ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য গণিত বিষয়ের একটি প্রশ্নের সেট আলোচনা করবো আর ভিডিওটি শুরু করার আগে বলি চ্যানেলে যদি প্রথমে এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও তো দেখো এই প্রশ্নগুলি তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষা বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা সমস্ত ক্ষেত্রেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা ভালো করে দেখে নাও দেখো একের দাগের সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও কয়েকটা বলেছে দু ঘন্টা সমান ষাট মিনিট নাকি একশো কুড়ি মিনিট দেখো এক ঘন্টা মানে হচ্ছে ষাট মিনিট আর দু ঘন্টা মানে তাহলে ষাটকে দুই দিয়ে গুণ করলে হবে একশো কুড়ি মিনিট এটা ঠিক কয়েকটা দেখো ভাগশেষ ভাজকের চেয়ে ছোট নাকি বড় হয় ভাগশেষ সব সময় ছোট হবে ভাজকের থেকে তবেই তো আমরা ভাগশেষটা রাখতে পারি তাহলে এটা হবে আচ্ছা দেখো এক হয় 24 ঘন্টা নাকি আটচল্লিশ ঘণ্টাতে একদিন হয় চব্বিশ ঘন্টা নিয়ে ঘয়েরটা মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার চেয়ে ছোটো নাকি বড় দেখো মিনিটের কাঁটা কিন্তু বড় ঘন্টার কাঁটার থেকে তাহলে এই উত্তরটি হয়ে যাবে এটা দেখো একটি ত্রিভুজের বাহুর সংখ্যা তিনটি নাকি চারটি দেখো ত্রিভুজ কেমন হয় তিন কোন আছে তাই তো এই রকম আর এর বাহু কোনগুলোকে বলা হয় এই যে এই একটা এই একটা এই একটা তাহলে এগুলো হচ্ছে বাহু তিনটে উত্তর হবে এটা পরে দেখো লিপিয়ার হলে ফেব্রুয়ারি মাস হয় আঠাশ নাকি উনত্রিশ দিনে সাধারণত ফেব্রুয়ারি মাসটা হয়ে থাকে আঠাশ দিনে কিন্তু যখন লিপিয়ার হয় তখন উনত্রিশ হয় একদিন বেড়ে তাহলে এই উত্তরটি হয়ে যাবে দু সাল লিপিয়ার নাকি লিপিয়ার নয় দেখো কোন সালটা লিপিয়ার কিভাবে বুঝবে সেই সালটিকে চার দিয়ে ভাগ করলে যদি ভাগটা মিলে যায় তাহলেই জানবে সেটা লিপিয়ার আর যদি ভাগ না মেলে জানবে লিপিয়ার নয় তাহলে দেখো এখানে দু হাজার তেইশ তো একে চার দিয়ে ভাগ করলে কিন্তু ভাগটা মিলবে না তাহলে ওখানে উত্তর হবে লিপিয়ার নয় আচ্ছা বর কি জয়টা দেখো শতকের ঘরের স্থানীয় মান দশ নাকি একশো শতকের ঘরের স্থানীয় মান হলো একশো আর দশকের ঘরে স্থানীয় মান হয় দশ আচ্ছা পরেরটা দেখো একশো বারো সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য নাকি বিভাজ্য নয় দেখো তিন দিয়ে বিভাজ্যতা নিয়ম কী তিন দিয়ে বিভাজ্যতার নিয়ম হলো এই যে সংখ্যাগুলির অঙ্ক রয়েছে এক এক এবং দুই এগুলোকে যোগ করে যত হবে তাকে যদি তিন দিয়ে ভাগ করা যায় তাহলে এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে দেখো দুই আর একে তিন তিন আর একে চার তাহলে এখানে যোগ বলা হচ্ছে চার চারকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো পারব না তাহলে এই সংখ্যাটি কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয় এটা উত্তর হবে পরে এটা দেখো পাঁচ সাত তিন সংখ্যা তিনটির গড় পাঁচ নাকি সাত আচ্ছা দেখো কোনো সংখ্যাকে যখন গড় বার করতে বলবে কী করতে হয় সংখ্যাগুলোকে সব যোগ করতে হবে আগে তাহলে কত আছে দেখো সাত আর তিনে দশ দশ আর পাঁচে পনেরো তাহলে মোট হচ্ছে পনেরো এই পনেরোকে আমরা ভাগ করে গড় বার করব কত দিয়ে ভাগ করবো দেখো তিনটে সংখ্যা ছিল তাহলে তিন দিয়ে ভাগ করবো উত্তর হবে তিন পাঁচে পনেরো এইখানে এটা উত্তর হয়ে যাবে বুঝে গেল এরপরে দেখো শূন্য স্থানে সঠিক শব্দ বসাও দুইয়ের দাগের দুশো পনেরো এর চেয়ে বড় সংখ্যা তাহলে এর থেকে বড় বলেছে তো এর পরের সংখ্যাটা লিখলেই আমরা পেয়ে যাব বড়ো দুশো ষোলো লিখতে পারি আচ্ছা কয়েকটা দেখো ঊনপঞ্চাশ দিন সমান ড্যাশ সপ্তাহ তাহলে সপ্তাহে বার করতে বলেছে আমাদেরকে তো এক সপ্তাহ সমান কত দিন হয় সাত দিন তাহলে আমরা যদি এই সাত দিয়ে ঊনপঞ্চাশ দিনকে ভাগ করি তাহলেই কিন্তু উত্তর বেরিয়ে যাবে দেখো সাত সাততে উনপঞ্চাশ হয় তাহলে হবে সাত সপ্তাহ এখানে উত্তর হয়ে যাবে সাত গয়েরটা দেখো এবার চারটি সংখ্যার গড় ড্যাশ দেখো কোনো সংখ্যার গড় বার করতে গেলে কী করতে হয় একটা সূত্র রয়েছে গড় বার করতে গেলে সংখ্যাগুলোকে যোগ করে তাকে ভাগ করতে হয় দেখো যেহেতু বলেছে চারটি সংখ্যার গড় তাহলে আমরা লিখব এখানে কি যে চারটি সংখ্যার সমষ্টি তার নিচয় হবে চার কারণ এই যে চার ছিল চার দিয়ে ভাগ করলে তবে আমরা ঘর বার করতে পারবো বুঝে গেল আচ্ছা এরপর এটা দেখো এক বছর সমান ড্যাশ মাস এক বছর সমান হয় বারো মাস বারো মাস নিয়ে এক বছর হয় ওটা দেখো ফেব্রুয়ারি মাসে উনত্রিশ দিন হলে সে বছর ড্যাশ কী হবে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিন মানেই সেটা হচ্ছে লিপিয়ার এখানে লিখতে হবে লিপ ই আর এরপরে দেখো তিনের দাগের বলেছে সরল করো আটাত্তর বিয়োগ চার ফার্স্ট ব্যাকেট গুণিত পাঁচ তাহলে সরল করার নিয়ম হচ্ছে প্রথম কি করতে হয় প্রথম বন্ধনী যেখানে থাকবে অর্থাৎ ব্যাকেটের কাজগুলো আগে করতে হয় তো এখানে ব্যাকেট দেওয়া আছে তাহলে এই বিয়োগটা আগে করবো আটাত্তর থেকে চার বাদ দিলে কত হবে চুয়াত্তর আচ্ছা গুণিত এবার এই পাঁচ আছে পাঁচ লিখবো দেখো পাঁচ দিয়ে গুণ করে কত হবে চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই আর পাঁচ সাতে পঁয়ত্রিশ আর দুয়ে সাঁইতিরিশ তাহলে এটা উত্তর হচ্ছে তিনশো সত্তর আচ্ছা এবার এইটা দেখো এখানে কিন্তু কোনো ব্যাকের নেই আছে বিয়োগ আর গুণ তাহলে যখনই দেখবে কোনো ব্যাকেট নেই সেক্ষেত্রে আমাদের চিহ্নর মধ্যে সবার আগে হয় ভাগ তারপর হয় গুণ তারপর যোগ তারপর বিয়োগ তাহলে দেখো ভাগ যেহেতু নেই তারপরে কি বলেছি গুণ তাহলে গুণটা আগে করবো এটা যা আছে রেখে দাও তিন ষোলোয় আটচল্লিশ এবার তো আটান্ন থেকে আটচল্লিশকে বিয়োগ করে দিলেই উত্তর হয়ে যাবে শূন্য চার কয় পাঁচ এক দশ এটার উত্তর হলো দশ এরপর দেখো কয়েকটা দেখো চৌষট্টি ভাজিত আট ভাজিত এক ভাজিত আট দেখো এইখানে কিন্তু সব কটায় পরপর ভাগ দেওয়া রয়েছে তাহলে আমরা এই প্রথম থেকে সমাধান করে করে যাব দেখো চৌষট্টিকে যদি আট দিয়ে ভাগ করা হয় উত্তর হবে আট তারপর যেমন আছে ভাজিত এক আবার এই ভাজিত আট হলো এবার দেখো আটকে ভাগ করবে এক দিয়ে কত হবে আট এককে আটই হবে আচ্ছা এবারে হয়ে গেল ভাগ আর আট সমান এবার আটকে আট দিয়ে ভাগগুলো উত্তর হবে এক বুঝে গেল তো এরপর দেখো চারের দাগেরগুলি কি বলেছে কোনো একটি ক্রিকেট ম্যাচে বিরাট কোহলি করেছেন বিরাশি রান রোহিত শর্মা করেছেন সাতষট্টি রান এবং দিনেশ কার্তিক করেছেন চৌত্রিশ রান ওই ম্যাচে তিনজনে গোয়ারে কত রান করেছে তাহলে গোয়ার বার করার নিয়ম কী এর আগে কিন্তু আমি বলেছি যে যতজন রান করেছে তাহলে তাদের সবার রানগুলোকে আগে একসাথে যোগ করে মোট বার করবো তাকে এবার ভাগ করবো যেহেতু তিনজন ছিল তিন দিয়ে ভাগ করে তাহলে দেখো এখানে লিখব তিনজনের মোট রান কি হবে দেখো আমি ব্যাকেট দিয়ে করে দিচ্ছি একটা বিয়াল্লিশ বিরাশি ছিল একটা সাতষট্টি ছিল আর একজন করেছে চৌত্রিশ হলো যোগ করলে কথা হচ্ছে দেখো তিনটাকে পরপর যোগ করে নাও সাত আট চারে এগারো আর দুয়ে তেরো তিন হাতে এক তিন আর একে চার আর ছয় দশ আর আটে আঠারো তো তোমরা এই যোগটা কিন্তু ওপর নিচে লিখে অন্য জায়গায় করবে তাহলে মোট বেরিয়েছে এত এবার গোয়ার বার করবো তিনজনের গোয়ার রান কীভাবে বেরবে এই একশো তিরাশিকে তিন দিয়ে ভাগ করে দাও সমান কথা হবে দেখো তিন দিয়ে ভাগ করলে তিন ছয় আঠারো আর তিন একে তিন তাহলে একষট্টি করে রান করেছে তিনজনের ঘর দেখতে পেয়েছ কয়েকটা দেখো তুমি ছটি খেলনা গাড়িতে চাকা লাগাবে তোমার কাছে তিরিশটি চাকা আছে প্রতি গাড়িতে চারটি করে চাকা লাগালি কটি চাকা পড়ে থাকবে তো দেখো তাহলে কী বলেছে যে ছখানা গাড়ি রয়েছে প্রত্যেকটা গাড়িতে চারটে করে চাকা লাগানো হবে আর চাকা আছে কটা তিরিশটা তাহলে কটা আর পড়ে থাকবে তো তোমরা এটাকে সরল হিসেবেও বার করতে পারো ঠিক আছে দেখো প্রথমে আমি যদি লিখি যে মোট কটা চাকা আছে তার কাছে তিরিশটা এবার চাকা যেহেতু লাগাবে তার মানে কি তার কাছ থেকে কমে যাবে তাহলে এখানে বিয়োগ দিয়ে দাও দিয়ে এইবার ব্যাকেট দিয়ে দাও দিয়ে কটা গাড়ি ছিল ছটা কটা করে চাকা লাগিয়েছে চারটি করে তাহলে মোট কটা চাকা লাগছে গুণ করে দিলেই বেরিয়ে যাবে দেখো আর বলেছিলো কি যে বাকি কটা পড়ে থাকবে তাহলে এই তিরিশ থেকে বাকিটা বাদ দিয়ে দেবো তিরিশ রয়ে গেল বিয়োগ চার ছয় চব্বিশ অর্থাৎ সেই ছটা গাড়িতে মোট চব্বিশটি চাকা লাগাবে আছে তিরিশটা তাহলে তিরিশ থেকে চব্বিশ বিয়োগগুলো হবে ছটি অর্থাৎ এই যে কটা চাকা পরে থাকবে না ছটি চাকা পরে থাকবে গোয়াটা দেখো এবার তিনটি প্লেটের প্রথমটিতে আটটি দ্বিতীয় চারটি তৃতীয়টিতে পাঁচটি সন্দেশ আছে চতুর্থ প্লেটে কটি সন্দেশ রাখলে চারটি প্লেটে সন্দেশের গড় ছয় হবে তাহলে দেখো তিনখানা প্লেটে কিন্তু সন্দেশ বলে দিয়েছে আর একটা প্লেটে আমাদের জানতে চেয়েছে যে কটা রাখলে মোট চারটে প্লেট হবে এবং সেই চারটে প্লেটে গড় আবার বলে দিয়েছে ছয় দেখো যেহেতু চারটে প্লেটের গড় ছয় বলেছে তাহলে চারটে প্লেটে মোট কত হবে সেটা আমরা বার করতে পারি এখানে লিখো তাহলে যে চারটি প্লেটের গড় ছয় তাহলে চারটি প্লেটের মোট কত হবে এই ছয় গুণিত চার সমান চব্বিশটি তাহলে চারটি প্লেটে মোট সন্দেশ হচ্ছে কটা চব্বিশটা তার মধ্যে আমাদের প্রথম তিনটে প্লেটে বলে দিয়েছে দেখো একটায় আটটি একটায় চারটি এবং একটায় পাঁচটি তাহলে ওই প্রথম তিনটে প্লেটে মোট কটা আছে বার করে নেব দেখো তাহলে প্রথম তিনটি প্লেটে মোট সন্দেশ আছে সমান কত কত আছে একটা আট যোগ চার যোগ পাঁচ সমান তাহলে আট আট চারে কত হচ্ছে বারো বারো আর পাঁচে সতেরো তাহলে তিনটে প্লেটে মোট হচ্ছে সতেরোটি আর আমাদের চারটে প্লেটে মোট কত হবে চব্বিশটি তাহলে নিশ্চয়ই চতুর্থ প্লেটে কটা আছে বার করতে গেলে এইটা থেকে এটাকে বিয়োগ করে দেব তাহলে অতএব চতুর্থ প্লেটে সন্দেশ আছে দেখো কত হবে এই চব্বিশ থেকে বিয়োগ দিয়ে দাও সতেরো সমান তাহলে কটা হচ্ছে দেখো সাত থেকে চোদ্দো সাত দিনটা হাতে এক থাকবে এগারো কে দুই দিয়ে মিলে গেলো তাহলে সাতটি উত্তর কিন্তু আমাদের বেরিয়ে গেছে দেখো চতুর্থ প্লেটের সন্দেশ আছে সাতটি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও